Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Cookilicious by Antora Theke. Ami Antora apnader shobai ke welcome janacchi amar channel er aro ekti notun video dekhar jonno. Asha korchi shobai bhalo achen, amrao alhamdulillah shobai bhalo achi. Kichudin dhorei khub hair fall hochhilo, tai bhablam amar special ekta hair oil jeta ami pray use kori যখন চুলের কোনো ধরনের ড্যামেজ হয়ে যায়, রাফ হয়ে যায় চুলটা, অথবা যখন খুব বেশি হেয়ার ফল হয়, তখন আমি এই অয়েলটা বানিয়ে ইউজ করি। তো সেই অয়েলটা বানিয়ে নিচ্ছিলাম, আর এটা বানানোর জন্য আমি পরিমাণ মতো নারকেল তেল নিয়েছি। আমি এখানে ভাটিকা ইন্ডিয়ান যে কোকোনাট অয়েল আছে সেটা ইউজ করেছি। তো পরিমাণ মতো কোকোনাট অয়েল নিয়ে সেটাতে আমি দিয়েছি কিছু শুকনো নিম পাতা, মেথি, কালো জিরা, আর অ্যালোভেরাটা আমার কাছে ছিল না, তো আমি অ্যালোভেরাটা দিতে পারিনি। এগুলো সব কিছু দিয়ে মিডিয়াম হিটে জাল করতে হবে। তো জাল করা হয়ে গেলে তেলটা ঠান্ডা হতে দিতে হবে, আর ঠান্ডা হওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তেলটা আলাদা করে নিতে হবে। এবার এই তেলটা চুলে স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে ওভারনাইট রেখে দিতে হবে। দেন পরদিন চুল ভালো করে ওয়াশ করে নিলেই দেখবেন চুলটা কতটা হেলদি লাগে দেখতে। আর রেগুলার ইউজ করলে হেয়ার ফলও কিন্তু অনেকটাই কমে যায়। আমার তো আলহামদুলিল্লাহ হেয়ার ফল কমে। তো এই আর কি, তো এটা হচ্ছে পরদিন সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি। সকাল সকাল ইউশাকে ব্রেকফাস্ট করিয়ে নিচ্ছি, ওর আজকে থেকে এক্সাম শুরু হচ্ছে। ব্রেকফাস্ট করানোর পরে আমরা বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। ইউশা লাইফের ফার্স্ট এক্সাম আজকে থেকে, আর ও তো কিছুই বুঝে না এক্সামের, বাট আমি খুবই নার্ভাস ছিলাম। আমি বারবার নিজেকে কন্ট্রোল করা ট্রাই করছিলাম। এক্সাম দিয়ে 10:30টার দিকে বাসায় আসলাম, আর এই তো আমাদের ইউহান বুড়া নতুন নতুন হাঁটা শিখেছে, তো তিরিং বিরিং করে হাঁটছিল। তো এসে দেখেছি যে ফার্ম থেকে দুধ আনিয়ে রেখেছিল, তো আমি তাড়াতাড়ি করে দুধটাকে বোতলে ভরে নিচ্ছি ফ্রিজ আপ করার জন্য, কারণ কখন এনেছে, কতক্ষণ না কতক্ষণ হয়েছে তা আমি তো ছিলাম না বাসায়। তাড়াতাড়ি আমি ফ্রিজ আপ করে নিচ্ছি, না হলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো আর যেহেতু আর কেউ নেই বাসায় আমাকে হেল্প করার মতো, তো ইউশাই আমাকে হেল্প করে এসব কাজে। তো মা ছেলে মিলে বোতলে দুধগুলো ভরে নিয়েছি, এবার হচ্ছে ডিপে রেখে দিব। তারপরে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, বাজার থেকে মাছ, ফ্রুট, সবজি, মশলা অনেক কিছু এনেছে আজকে। তো যেহেতু রোজার প্রায় অর্ধেকটা চলে গেছে, প্রথম দিকে যে বাজার করেছিলাম সেগুলো প্রায় শেষের দিকে, আর এই রোজা পুরোটা সময় জুড়ে আসলে এতটা ব্যস্ত ছিলাম আমি, তো রোজায় কিন্তু একটা ব্লগও দিতে পারিনি। তার কারণ এটাই যে আমি এত ব্যস্ত ছিলাম যে সময়ই করে উঠতে পারিনি, আর সেই সাথে আমি শারীরিকভাবেও খুব মানে খুব একটা ভালো ছিল না শরীর, তো এই জন্য আর কি কোনো ভিডিও দেওয়া হয়নি। তো অনেক দিন পর আজকে ভিডিও করছি। বাজারগুলো সব গুছিয়ে নিলাম, আর ডিম নিয়ে এসেছে, ডিমগুলো বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। ফ্রিজের যেই কেস থাকে ডিমের সেখানে সবগুলো জায়গা হবে না, তাই আমি এরকম একটা বক্সে কিছু ডিম ভরে তারপর রেখে দেই, তো এইভাবেও ভালো থাকে। তো এই আর কি, স্কুল থেকে আসতে না আসতেই অনেকগুলো কাজ করে নিতে হচ্ছে, আর রোজা রেখে এসে এটা কিন্তু খুবই টায়ারিং ছিল। কিন্তু আজকে আসলে অনেকদিন পর অনেকগুলো বাজার একসাথে আনার কারণে এগুলো যদি আমি গুছিয়ে না রাখি এখনই, তাহলে আবার দুপুরে রান্নাবান্না, ইফতার সব কিছু মিলিয়ে অনেক দেরি হয়ে যাবে, আর তখন আসলে অনেক ঝামেলাও মনে হবে। তো এই জন্যই তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি বক্সে ভরে রেখে দিলাম, আর বাকিগুলো ফ্রিজের কেসটাতেই রেখে দিচ্ছি।
বোয়াল মাছ এনেছিল একটা বাজার থেকে, তো এই মাছটাকে কেটে নিয়েছি। এবার হচ্ছে রান্না বান্না চলে এসেছি, তো ওই বোয়াল মাছটাই রান্না করব। তাই ভেজে নিয়েছি মাছটা, পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছটা ভুনা করে নিচ্ছি। সন্ধ্যা রাতে আমাদের তেমন একটা খাওয়া হয় না, আর যদি ইফতারটা একটু ভারী হয় তাহলে তো খাওয়াই হয় না সন্ধ্যা রাতে। তো যা রান্না করছি সেহেরির জন্যই করছি আসলে। তো এই বোয়াল মাছটা ভুনা করে নিয়েছি, আর হচ্ছে গরুর মাংস রান্না করে নিচ্ছি। মাংসটা আমি এখন কষাচ্ছি, আর কষানো প্রায় শেষের দিকে, এখন বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকেও ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিব। তো এই তো আমার রান্না বান্না শেষ, এবার হচ্ছে ইফতারের প্রিপারেশন নিতে হবে। আজকের ইফতারের জন্য আমি মিনি পুডিং বানাবো। তো পুডিংয়ের জন্য আমি মিক্সচারটা রেডি করে নিয়েছি ডিম আর দুধের, এবার সেটা মোল্ডে দিয়ে দিচ্ছি। আমার এই মোল্ডগুলো হচ্ছে সিলিকনের, আর ছোটো পুডিং করতে হলে এগুলোতে করলে আসলে দেখতেও সুন্দর লাগে, আর ছোটো ছোটো হয় যার কারণে হচ্ছে হয়ে যায়, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, সময় খুব একটা বেশি লাগে না। তো আমি হচ্ছে পাতিলে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এবার মোল্ডগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমার পুডিংগুলো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, আর এটাকে কিন্তু আনমোল্ড করার পরে আরও সুন্দর লাগে দেখতে। তো এবার আমি এগুলোকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি, আর হচ্ছে অন্থন বানাবো। তো অন্থনের জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা তেলে হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে আসার পরে আমি চিকেনের কিমা দিয়ে দিলাম, একদম ছোটো 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 করে চিকেনটা কেটে নিয়েছি এই আর কি। তো এটা দিয়ে দিলাম, কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি সয়া সস দিয়ে দিলাম, আর হচ্ছে লবণ তো দিয়েছিলাম, এবার খুব ভালোভাবে সবকিছু নেড়ে নিব। এবার একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর পানিটা, যেটা মাংস থেকে পানি ছেড়েছে, সেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। একদম শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকব। পানিটা শুকিয়ে আসার পরে একটা ডিমের অর্ধেকটা অংশ ভালো করে ফেটে দিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণ মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে, ভাজা হয়ে গেলে সার্ভিং বলে নিয়েছি। এবার আমি এখানে একটা ডো করে নিয়েছি অন্থন বানানোর জন্য, 1 কাপ ময়দার ডো করেছি আমি। এবার এগুলোকে খুব ছোট ছোট বল বানিয়ে নিব। অন্থন বানানোর জন্য খুব বেশি বড় ডোয়ের দরকার নেই, একদম অল্প পরিমাণ আটা প্রয়োজন। তো আমি সেজন্য একদম ছোট ছোট করে কিছু বল বানিয়ে নিব, আর আমার টোটাল 10টা বল হয়েছে এই 1 কাপ পরিমাণ ময়দার যে ডো করেছি আমি, তাতে আমার 10টা বল হয়েছে। এবার বলগুলোকে দুই হাত দিয়ে ভালো করে চেপে চেপে গোল করে নিচ্ছি, মসৃণ করে নিচ্ছি, আর করা হলে আমি এগুলো দিয়ে ছোট ছোট করে রুটি বানিয়ে নিব। এই যে একটা বল নিলাম আমি, এবার এটাকে ভালো করে বেলে আমি বল করে নিচ্ছি। আর কাজটা করতে করতে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি যদি সবার কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রুটি বানানোর পরে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে কিছুটা অংশ দিয়ে দিলাম। এবার আমি কিভাবে ভাজটা দিচ্ছি সেটা আসলে তো বলে বোঝানো সম্ভব না, ভিডিওতে দেখেই বুঝে মানে দেখে নেন তাহলেই হয়তো বুঝতে পারবেন।
ভাঁজটা বন্ধ করার জন্য আমি এখানে পানি ব্যবহার করছি। পানি দিয়ে আমি অন্য পাশটা এক পাশের সাথে আরেকটা পাশ জোড়া লাগিয়ে দিচ্ছি। এটা বানানো কিন্তু খুবই ইজি, একটু চোখের দেখা দেখতে পারলে আসলে বোঝা সম্ভব। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কাজটা করতে করতে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তবে প্লিজ এই তো আমার সবগুলো অন্থন বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নিব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এর হিটটা মিডিয়ামে রেখে এক এক করে সবগুলো অন্থন দিয়ে দিচ্ছি এবং ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় হয়ে এসেছে ভাজা, এবার এগুলোকে উঠিয়ে নেব। কিছু ডিম চপ আগেই বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলোকে নামিয়ে নিলাম। এবার এই ডিম চপগুলোকে আমি ডিমের মিশ্রণে কোটিং করে নিব, তারপর বিস্কিটের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। তো এই তো, এবার এটাকে ভেজে নেওয়ার পালা। আর অন্যদিকে আমি আরেকটা আইটেম করে নিচ্ছি, এটা হচ্ছে নুডলস দিয়ে করছি। নুডলসটাকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো আর হচ্ছে নুডলসের সাথে যে টেস্ট মেকারটা থাকে সেটা দিয়ে এবং সেই সাথে দুটো ডিম ভেঙে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর নিয়ে এবার এটাকে প্যানে ঢেলে দিয়েছি। এবার লো হিটে এটাকে ভালো করে ভাজা হতে দিব। যখন ভাজাটা হয়ে আসবে, এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন এই যে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে রোল করে নিতে হবে। এই তো আমার রোল করে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে ভিতরে কিন্তু কাঁচা রয়ে যেতে পারে। আর কাঁচা রয়ে যেতে পারে বলতে হচ্ছে নুডলসটা তো সিদ্ধ করাই, কিন্তু যে ডিমটা দিয়েছি ডিমটা কিন্তু কাঁচা রয়ে যেতে পারে। একটা নামিয়ে নিয়েছি এবং সেম প্রসেসে আমি আরও একটা বানানোর জন্য প্যানে দিয়ে দিলাম। তো প্রথম যেটা বানিয়েছিলাম সেটাকে পিস করে কেটে নিয়েছি এবং দ্বিতীয়টাও প্যান থেকে নামিয়ে নিলাম এবং সেম প্রসেসে ওটাকেও আমি পিস পিস করে কেটে নিব। তো এই ছিল আমাদের আজকের ইফতারের আয়োজন। খুব বেশি কিছুও না, আবার এটাই হয়তো আমাদের জন্য অনেক বেশি কিছু, কারণ এটা খেয়েই দেখা যাবে সন্ধ্যা রাতে আমরা ভাত খেতে পারবো না। তো এই আর কি, এখন তো আজানের সময় হয়ে গেছে, সবাই আমরা এখন ইফতার শুরু করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।